أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين داخل সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে আছো তোমাদের সকলকে আমি সালাম প্রদান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি তোমরা সকলেই এই করোনা পরিস্থিতির মধ্যেও নিজেদেরকে নিরাপদে রেখে আল্লাহ তাআলার সাহায্যে তোমরা সকলে ভালো আছো এবং তোমরা ভালো থাকো এটাই কামনা করি 2020 সালের শিক্ষা ব্যবস্থায় করোনা ভাইরাসের যে প্রভাব পড়েছে তা অত্যন্ত দুঃখজনক তোমাদের সারা বছরই প্রায় দীর্ঘ 8 মাস অতিবাহিত হয়ে গেছে তোমাদের ক্লাস করা সম্ভব হয়নি শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারতেছ না আমরাও তোমাদের ক্লাস নিতে পারতেছি না তো সরকারি উদ্যোগে যেই ছোট্ট একটা ব্যবস্থা করা হয়েছে এই ব্যবস্থাটাকে আমরা সাধুবাদ জানাই যাতে অন্তত তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে নেট ব্যবহার করে কিছুটা হলেও শিক্ষার পরিবেশের মধ্যে তোমরা থাকতে পারবে নিজের ঘরে বসে নিরাপদ দূরত্ব থেকে আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর আরবি প্রথম পত্র যে 11 পাঠ অর্থাৎ দ্বিতীয় অংশের প্রথম যে দার্সটা আছে শেখ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শেখ শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির যে পাঠটা এই পাঠের থেকে আমি তোমাদের একটা নস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা পড়ার মতো পরীক্ষা প্রায় আসে এই নসটা তোমাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অলরেডি নসের অংশ বিশেষ অর্ধেকের অর্ধেকের মতো আমি লিখে ফেলেছি যেহেতু পুরোটা লিখি নাই কারণ দীর্ঘ হয়ে গেলে সময় বেশি লাগবে তোমাদের খরচও বেশি হবে তো স্বল্প সময়ে যতটুকু করা যায় বাকি অংশটুকু আমি আগামী দিন ইনশাল্লাহ আগামী যেদিন তোমাদের এই পাঠ নেব সেদিনকেই ইনশাল্লাহ বাকি অংশটুকু এবং অন্যান্য প্রশ্ন সেকশন যেগুলি আছে সেগুলি করে আলোচনা করব তো যাই হোক সময় বাড়ানো যাবে না আমরা এই পাঠের এই নস নস মাদরুস পঠিত নস এই নস থেকে আমি প্রথম যেটুকু ওখানে উত্তোলন করেছি সেটা আগে বাংলা অনুবাদ তোমাদেরকে শোনাই দিচ্ছি তোমরা নিজেদের বই যদি সামনে খুলে নিতে পারো অথবা পরে যদি তোমরা এটাকে সেভ করে যদি তোমরা পরে এর সাথে মিলে তোমাদের বইয়ের সাথে মিলে নিতে পারো খুব সহজ হবে তোমাদের শেখার জন্য তা এখানে এবার হল কানা সাইয়দনা শাহ জালাল আল ইয়ামানি রাহিমাহুল্লাহ তাআলা ওয়ালিয়ান কামিলান মিন আউলিয়াইল্লাহি তাআলা ওয়া কানা মুরশিদান আজিমান ওয়া ইমামান ফাখামান লিল মুসলিমিন উলিদা বিল ইয়ামানি মিন জাজিরাতিল আরাব সানাতা 671 হিজরি 1271 মোতাবেক খ্রিস্টাব্দ অনাসা বিহা ইসলামিয়াতে লিজা তারকা ওয়াতানহু ওয়া হাজারা ইলাল হিন্দি ইলা হিন্দি ইয়া সানাতা 703 হিজরি মোতাবে 1303 খ্রিস্টাব্দ অকদমা ইলা সিলহিত মিন দাওলাতিল বাঙ্গালি মা সালাসা মিয়াত ওয়াসিতিনা মুরাফাকান লি মুহারাবাতি আদাইল ইসলামি ওয়াল মুসলিমিন ওয়া ইকামাতি দ্বীনিল আযীম এবার অর্থ তোমরা শুনলে এখন দেখো আমি অর্থটা বলে দিচ্ছি কানা সাইয়দনা শাহ জালাল আল ইয়ামানি রাহিমাহুল্লাহ তাআলা কানা ছিলেন সাইয়দনা আমাদের নেতা শাহ জালাল
শাহজালাল নাম শাহজালাল আল ইয়ামেনি, যিনি ইয়ামেনে জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা তার উপর রহমত করেছেন। ওয়ালিয়ান, তিনি ছিলেন আল্লাহ তাআলার আউলিয়া কেরামদের মধ্যে থেকে একজন ওলি। কামিলান, পরিপূর্ণ ওলি ছিলেন। ও মিন আউলিয়া ইল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ওলিদের মধ্যে থেকে তিনি একজন কামিল ওলি ছিলেন। আমরা সাধারণত যেটা বুঝি যে ওলি বলতে আমরা পীর সাহেবকে বুঝি, তো সাধারণ পীরের সে উনি অত্যন্ত মেধা সম্পন্ন এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন পীর ছিলেন। ওয়াকানা মুর্শিদান আজিমান, তিনি ছিলেন মহান পথ প্রদর্শক। ও ইমামান ফাক্ষামান, এবং বুদ্ধিদীপ্ত ইমান লিল মুসলিম, ইমাম লিল মুসলিমিনা, মুসলমানদের জন্য জ্ঞান গরিমায় পরিপূর্ণ, সাহসী, মহান ইমাম এবং মুর্শিদ ছিলেন। উলিদা বিন ইয়ামানি, তিনি ইয়ামানে জন্মগ্রহণ করেন। মিন জাজিরাতিল আরব, ইয়ামান হচ্ছে আরব উপদ্বীপের একটি দেশ। জাজিরাতিল আরব, এটা এভাবেই বললে হবে, জাজিরাতিল আরবের ইয়ামান দেশে বা ইয়ামান প্রদেশে জন্মগ্রহণ করেন, ইয়ামানে জন্মগ্রহণ করেন। 671 হিজরি মোতাবেক 1271 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি 1271 খ্রিস্টাব্দে মোতাবেক 671 হিজরি সনে আরব উপদ্বীপের ইয়ামেনে জন্মগ্রহণ করেন। ও নাসা আ বেহা, সেখানে তিনি লালিত পালিত হন। ও তাহাসালা, এবং তিনি হাসিল করেন, অর্জন করেন, গ্রহণ করেন হালাল উলুম ইল ইসলামিয়াতি, ইসলামী জ্ঞান বিষয়ে। আল ফুনুন দ্বিনিয়াতি, দ্বীনের শাখা প্রশাখা বিষয়ে। আলামিন উলামাইল উলামাই আসরিহি, সেই যুগের আলেমদের নিকট থেকে, সেই যুগের জ্ঞানীদের নিকট থেকে, আলেমদের নিকট থেকে তিনি দ্বীনের বিভিন্ন বিষয়ে এবং ইসলামের ব্যাপার, ইসলামের শিক্ষা তিনি অর্জন করেন ইয়ামান থেকে। হাত্তা তাআম্মাকা ফি জামিউল উলুমিল ইসলাম, হাত্তা এমনকি তিনি হয়ে গেলেন তাআম্মাকা, গভীর গভীর অর্জন, গভীরভাবে অর্জন করেন। ফি জামিউল, জামিউল মানে সকল, উলুম মানে দীন, আল ইসলাম ইসলামের সকল জ্ঞানের বিষয়ে তিনি গভীর পাণ্ডিত্য অর্জন করেন, গভীর জ্ঞান অর্জন করেন, সকল বিষয়ে তিনি গভীর জ্ঞান অর্জন করেন। কানা সাইয়েদনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, কানার অর্থ ছিলেন, এটা না বললে চলবে। ইয়াতাফাক্কারু, চিন্তা করতে লাগলেন, চিন্তা করতেছেন, চিন্তা করেন। ফি দাওয়াতুল ইসলামিয়াতি, দাওয়াত মানে দাওয়াত দেওয়া, আমরা এটা সকলেই বুঝি যে দাওয়াত মানে হলো আহ্বান করা মানুষদেরকে আল ইসলাম, ইসলামের দিকে, ইসলামের দাওয়াত দেওয়া। ও তাবলীগ দীনিল্লাহ, তাবলীগ এটা আমাদের কাছে স্পষ্ট পরিচিত, কারণ আমাদের বিভিন্ন মসজিদে, বিভিন্ন আমাদের এলাকায় তাবলীগ জামাত আছে। তাবলীগ অর্থ হলো পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়া দীনিল্লাহ, আল্লাহ তাআলার দিনকে পৌঁছে দেওয়া। তাহলে আমরা এখানে ইয়াতাফাক্কারু ফি দাওয়াতুল ইসলামিয়াতে, কি চিন্তা করতেন, দুইটা বিষয়, ইসলামের দাওয়াত দেওয়ার চিন্তা করতেন, এবং আল্লাহ তাআলার দিনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চিন্তা করতেন করতেন। আরও একটা বিষয় হলো ইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে, আল্লাহ তাআলার দিনকে অর্থাৎ ইসলামকে তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন, ইলাহি অর্থ হচ্ছে উঁচু করা, আল্লাহ তাআলার কালিমাকে তিনি সর্ব উচ্চে স্থান দেওয়ার জন্য, বুলন্দ করার জন্য তিনি চেষ্টা করতেন। তিনটা বিষয়, ইসলামের দাওয়াত, দিনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া, আর আল্লাহ তাআলার দিনকে যেভাবে সুউচ্চ মর্যাদা সম্পন্ন আছে, আরও মানুষের মধ্যে আরও উচ্চ মর্যাদা সম্পন্ন করার বিষয়ে তিনি ব্যাপারে চিন্তা করতেন। লিজা, এই কারণে তারাকা ওয়াতান হন, তিনি তার জন্মভূমিকে তরক করলেন, ছেড়ে দিলেন, বর্জন করলেন। হাজারা, তিনি তার জন্মভূমি ত্যাগ করলেন, হাজারা এবং হিজরাত করলেন, ইলাল হিন্দিয়াতি, হিন্দুস্থানে। হিন্দুস্থান অর্থাৎ ভারতীয় উপমহাদেশ, তিনি ভারতীয় উপমহাদেশে হিজরত করলেন। সানাতা 637, এটা আরবিতে বলা হবে, বলতে হবে সাবা মিয়াতু সালাস হিজরিয়াত, আর মোতাবেক আলফুম ও সালাস মিয়াত, আলফুম ও সালাস মিয়াতিন ওয়া সালাস মোতাবেক বা খ্রিস্টাব্দ, আমরা
এজন্য বাংলা সহজে বোঝার জন্য তোমাদের বলে দিচ্ছি।